ভিডিও শুরুতে তোমরা যাকে দেখলে তার নাম অঙ্কনা রায় তার স্বামীর নাম চয়ন সরকার পেশায় একজন জিম ইন্সট্রাক্টর কিন্তু স্বভাবের দিক থেকে ভীষণ নিম্নরুচিশীল একজন মানুষ মেয়েটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ট্রোল না নিতে পেরে তার সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করতে বাধ্য হয়েছে কারণ কি জানো তার এক গোছা চুল সে কেটে ছেলেদের মতো একটা হেয়ার কাট দিয়েছে মানুষের অভিযোগ সে কখনো সংসার করতে চায়নি আসলে তো সে একজন সমকামী সেই কারণে এই অভিযোগগুলো অবান্তর দেখে শুনে বিয়ে হয়েছে দু সালের বাইশে জানুয়ারি মেয়েটি সংসার করতে চেয়েছিল দীর্ঘদিন স্বামীকে বারণ করার পরেও সে তার কোনো বারণ মানেনি এই জিম নিজের ছাত্রীদের সাথে নোংরা প্রস্তাব দিতে নোংরা কথোপকথন করতে ভীষণ পরিমাণে বোধ করতেন নিজের স্ত্রী এর ওপর নিজের নিম্ন রুচি কখনো কন্ট্রোল করতে পারতেন না স্ত্রীকে অকথ্য অত্যাচার স্ত্রী এর নানান বারণ না মেনে তার ওপর এই অত্যাচারের মাত্রা যখন চরম পর্যায়ে সেই মুহূর্তেই কিন্তু মেয়েটি বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয় মেয়েটির মা এসে যখন এই প্রশ্ন করে তখন ছেলেটির বক্তব্য ছিল তার উপর নাকি ভূতে ভর করেছিল অথচ স্টুডেন্টদের সাথে নোংরা ফোনালাপ করার সময় তার উপর কিন্তু কোনো ভূতের ভর হতো না বুঝতে পারছো সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কথাবার্তা জানার পরেও কিছু মানুষ তাকে উত্তক্ত করেছে তার হেয়ার কাটের জন্য সে কিন্তু তার কারণটা ব্যাখ্যা করেছে কি কারণে তার এই হেয়ার কাট সে কারণটা যথেষ্টভাবে ব্যাখ্যা করেছে তার ফেসবুক পোস্টটি পড়লেই কিন্তু তোমরা সেই সম্পর্কে সমস্তটা জানতে পারবে চলো তোমাদের সাথে একটু করি লিখেছেন সবাই আমায় অনেক মেসেজ করেছেন জিজ্ঞেস করেছেন জানতে চাইছেন কি হয়েছে কেন আমি এরকম হয়ে গেলাম তোমাদের সামনে দুটো ছবি দেখা যাচ্ছে সেই ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে মেয়েটার সুন্দর লক্ষ্মীমন্ত মুখটার কি আমূল পরিবর্তন হয়েছে পরিস্থিতি কি পরিবর্তন এনেছে আমি সোশ্যাল মিডিয়াতে এই সব জানানো পছন্দ করি না তাই ফেসবুক বন্ধ রেখেছিলাম কিন্তু আমায় এত লোকে জিজ্ঞেস করেছে আমি বলতে বলতে বিরক্ত হয়ে পড়েছি তাই যেটুকু দরকার সেটুকুই লিখলাম অনেক কিছু জানাতে না চেয়েও জানতে না চেয়েও ভালো ভালো কথা বলেছেন সহানুভূতি দেখাচ্ছেন তার জন্য ধন্যবাদ হ্যাঁ আমার বিয়ে হয়েছিল জানুয়ারি বাইশে দু হাজার চব্বিশে কিন্তু এখন আমি আমার মা বাবার বাড়িতে থাকছি বিগত দু মাস হতে চলেছে কারণ অনেক কিছু কিন্তু যার জন্য আমি সব ছেড়ে চলে এসেছি সেটা হলো মারধর এটা হচ্ছে এক্স্যাক্ট পয়েন্ট সংসার ছেড়ে বেরিয়ে আসা এছাড়া অসংখ্য মেয়েদের সাথে নোংরা চ্যাট ফেসবুকে আমায় কয়েকজন স্ক্রিনশটও পাঠায় বারণ করলেই ঝামেলা ঝামেলা হতো এই মেয়েটি কিন্তু আজ থেকে ওই ছাব্বিশে জানুয়ারি বিয়ের ঠিক এক সপ্তাহ পর তার স্বামীকে নিয়ে একটা পোস্ট করেছিল আমার বিবাহিত বর দেখে শুনে বিয়ে করেও এত ভালো একজন মানুষ পাওয়া যেতে পারে প্রথম দেখলাম স্বামীকে ট্যাগ করে তার মানে সেই এক সপ্তাহে বিয়ের ঘোর তখনও কাটেনি স্ত্রীর উপর নিম্ন রুচি ফলাতে তখন ইচ্ছে হয়নি যখন সেই ইচ্ছে তীব্র যখন স্ত্রী ধরতে পেরে গেছে স্টুডেন্টদের সাথে নোংরা ফোনালাপ স্ত্রী যখন বারণ করেছে তখনই তার মাথায় ভূতের ভর করেছে এই অভিযোগ এই সমস্ত অভিযোগের ঠেলায় মানে কি বলবো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তো মানুষের পরকীয়া ভাইরাল নিজেদের অত্যাচারকে শুধু অজুহাত করছে পরকিয়াকে প্রায়োরিটি দিয়ে সংসার ছাড়ছে এই সমস্ত কেসগুলো না মান্যতা পাচ্ছে না যেগুলো সত্যিই ন্যায় দরকার তারা মান্যতা পাচ্ছে না এই মেয়েটির সাথে অকথ্য অত্যাচার হয়েছে মেয়েটি তার এক গোছা চুল কেটে দিতে বাধ্য হয়েছে কারণ চুলের জট পড়ে গিয়েছিল মাথার আগায় আগায় ব্যথা হয়ে গিয়েছিল এখানে মানুষ কি বলছে সে তো সমকামী সেই কারণেই তার এই লুক যেটা বিয়ের এই মানে বিয়ে কেন বলবো এই দুই মাস স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি দরুন তার এই রূপটা এখন আমরা দেখতে পাচ্ছি তার সেলফ কনফিডেন্স বাড়ানোর জায়গায় মানুষ তাকে কিভাবে দমিয়ে দিতে পারে বুঝতে পারছো বন্ধুরা আচ্ছা নেক্সট উনি লিখেছেন হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমায় সারা রাত মারধর করা হয়েছে জামা কাপড় খুলে অমানবিক ভাবে গলায় চাদর জড়িয়ে মারবার চেষ্টা করা হয়েছে মারধরের কারণ আমি আট নজন ছেলেদের সাথে ঘুরতে যাব না বলেছি তাই এবং আমায় অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হচ্ছিল আমায় নোংরা কথা বলা হচ্ছিল তার জন্য আমি তাকে খুব ঝোরে ধাক্কা মারি তারপর সে সারা রাত তাকে বিবস্ত্র করে অকথ্য ভাষায় অত্যাচার করে রাত দুটো থেকে ছটা অব্দি টানা মেয়েটি যে ঈশ্বরের কৃপায় তার মা বাবার কোলে ফিরতে পেরেছে এটাই অনেক সত্যি এটাই কিন্তু অনেক মেয়েটির এই লড়াইয়ে কেউ সঙ্গনা দিতে পারলেও অত্যাচারের এই কিছু মানুষ এরকম আছে যারা টোন কাটছে তার কারণে মেয়েটা নিজের সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলছে লড়াই করার ক্ষমতা হারিয়ে সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে বাধ্য হচ্ছে ভাবতে পারো কি ধরনের মানুষ নেক্সট লেখা হয়েছে রাত দুটো থেকে ভোর ছটা অব্দি টানা মারধর চলেছে তারপর শান্ত হওয়ার পর সে বলে তাকে ভূতে ধরেছিল যাই হোক আমার মা গিয়ে আমাকে নিয়ে এসেছিলেন ওই রাতটা আমি কাটিয়েছি তাই আমি জানি সেটা কেমন ছিল কাউকে বোঝানো বা কাউকে বলা কোনোটাই সম্ভব নয় সহানুভূতি তাই না এই চয়ন সরকার ইতিমধ্যে নিজের ফেসবুক প্রোফাইলটা কিন্তু লক করে ফেলেছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মানে সোশ্যাল মিডিয়ায় নিজের ট্রোল নিতে পারবে না সেই কারণে ফোর নাইনটি এইটে কেস যখন হয়েছে মহামান্য বিচারপতির কাছে আমরা নিশ্চয়ই একটা সুন্দর বার্তা পাবো একটা সুন্দর ন্যায় পাবো এটাই আশা করতে পারি সমাজে যারা সত্যিকারের অত্যাচারিত হয় তারা সত্যি কোনো ন্যায় পায় না কেন জানি না যারা এই অত্যাচারটাকে একটা ইস্যু বানিয়ে নিজেরা বেলেল্লাপনা করে বেড়াচ্ছে তারা কিন্তু সমাজের চোখে দাঁড়িয়ে ভীষণ পরিমাণ একটা ইনোসেন্ট ক্যারেক্টার প্লে করতে পারে অঙ্কনা রয় দারুণ সুন্দর একটা মডেল মানে দারুণ সুন্দর দারুণ ক্যারেক্টার তাকে যখন বিয়ের মতো একটা সাজে আমরা দেখছি না লক্ষ্মী প্রতিমা মনে হচ্ছে সেই মেয়েটির এরকম করুণ দশা সত্যি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সবার জাগবেই যখন সে তার এরকম একটা আমূল পরিবর্তন বিয়ের কয়েক মাসের মধ্যে নিজের মধ্যে নিয়ে চলে এসেছে সংসারী একটা মেয়ে সংসার করতে চেয়েছে দেখে শুনে বিয়ে করেছে মা বাবার অমতে গিয়ে কিন্তু নয় একটা প্রাপ্ত বয়স্ক হওয়ায় দেখে শুনে বিয়ে করে তার এই অবস্থা মেয়েটির সাথে যখন ছেলেটির যোগাযোগ হয় মা বাবা বলেছিল কি জানেন মা বাবা বলেছিল ঘোরাঘুরি করতে হবে না মানুষজন দেখলে উল্টো কথা বলবে তাই মাত্র মাসের তিন আলাপের মধ্যেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ের পর সমস্ত কিছু স্মুথই ছিল যতদিন না স্ত্রী ধরতে পেরেছে তার এই নোংরা রূপটা স্টুডেন্টদের সাথে নোংরা কথোপকথন ভাবা যায় একটা স্ত্রী সেই সুযোগও দিয়েছিল তাকে যখন অত্যাচারের লেভেল এই চয়ন সরকার বাড়িয়ে দেয় প্রচন্ড পরিমাণে তাকে এমন অত্যাচার করেছে যে সে বারণ করছে সে তখনও মানিয়ে নেওয়ার চেষ্টায় তাকে বারণ করেছে যে এগুলো নেওয়া দরকার এটা ঠিক হচ্ছে না তখন তাকে চর মারা হতো বুঝতে পারছ তার প্রাপ্য কি ছিল মানিয়ে নেওয়ার ভাগ্যিস মা বাবা বলেনি তোকে ওখানে থাকতে হবে তোকে ওখানে মানিয়ে নিতে হবে আর পাঁচটা মা বাবার মতো যদি এইভাবেই মা বাবা ওখানে হাল ছেড়ে ফেলে রেখে দিত কি করুন পরিণতি সত্যি আজকে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যত ভালো কিছু হয় অনেক খারাপও হয় এই মিডিয়ার ট্রোল সত্যি সবাই নিতে পারে না কিন্তু এখন গিয়ে সোশ্যাল মিডিয়া মানে আমাদের এই ইউটিউবে কোনো ঘটনার সাথে অঙ্কনা রয়কে প্লিজ জুড়ে দেবেন না দুটো পার্সপেকটিভ পুরোপুরি আলাদা দুটো মানুষ আলাদা অনেকের বক্তব্য একটা সন্তান হয়ে গেলে তোমার বেরিয়ে আসতে অনেক অসুবিধে হতো সময় থাকতে ঈশ্বর তোমাকে সঠিক পথ দেখিয়েছে জীবনটা অনেক বড় লড়াই করো আশা করছি তুমি সুবিচার পাবে এই লড়াইয়ে তোমাকে কিছু মানুষ টেনে নামানোর চেষ্টা করবে যে অ্যাকাউন্ট থেকে তাদেরকে ট্রোল করা হচ্ছে অ্যাকাউন্টগুলো কিন্তু সদ্যই খোলা বেশি দিন হয়নি তারা ভুলে যায় মেয়েটি যদি নিজের অন্য রূপ ধারণ করে এই আইডির মেলগুলো যদি নিজে থেকে গিয়ে কমপ্লেন জানায় কোথাও সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেন জানায় তখন গুলো কার কোন মেল থেকে ক্রিয়েট করা হয়েছে সবকিছু বের করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না খুব বেশি দিন সময় লাগবে না তাই ট্রোল করার আগে একবার না একশো বার ভাবুন যে মেয়েটাকে নিচে নামানোর চেষ্টা করছেন আদ্যপ্রান্ত তার সম্পর্কে জানেনটা কি মেয়েটি যদি এবার তোমরা প্রশ্ন করো তুমি কি জানো কমেন্ট সেকশনটা যে মেয়েটার পোস্ট ছিল অঙ্কনা রয় তার কমেন্ট সেকশনে কিন্তু প্রচুর তার বন্ধু বান্ধবী এবং তার প্রতিবেশীরা পোস্ট করেছে মেয়েটি যথেষ্ট ভালো নিরীহ শান্ত প্রকৃতির একটি মেয়ে এই সময় দাঁড়িয়ে মেয়েটা সংসার করার প্রচুর প্রচেষ্টা করেছে শ্বশুর লোক ছেলের কোনো দোষ খুঁজে পায়নি তারা ছেলের ভর হয়েছে এই অভিযোগ দিয়ে ব্যাপারটাকে আউট করার চেষ্টা করেছে সেটা কখনো সম্ভব নয় নোংরা কথোপকথন করার সময় ছেলের মাথায় ভর করে না অথচ বউকে সারা ধরে পেটানোর সময় ভূতে ভর করে একটা মেয়ে মার খাচ্ছে তার বাড়ির লোক শুনতে পাচ্ছে না একটা মেয়ে চিৎকার করছে মুখে কাপড় বাঁধার চেষ্টা চলছে তার গায়ে মারের দাগ রয়েছে কেউ শুনতে পাচ্ছে না সত্যি মানুষ এদের সত্যি কি মানুষ আছে নেই আজকে সমস্ত কিছু জলাঞ্জলি হয়েছে বলা ভালো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো মানুষ এখন অনেকে ভাইরাল হওয়ার জন্য ব্যবহার করে অনেকে নিজের মনের কথা নিজের কি বলবো অবসর সময় কাটানোর জন্য ব্যবহার করে থাকে আর কিছু মানুষ ব্যবহার করে কোনো মানুষকে খোঁচা দেওয়ার জন্য এটা তাদের নিয়মের মধ্যেই পড়ে গেছে এখন অঙ্কনা রয়ের জন্য রইল দারুণভাবে একটা নতুন শুরু করার একটা শুভকামনা এই সমস্ত ট্রোল কোনো ব্যাপার না কারণ তুমি জানো ঠিক তুমি কি সাফার করেছো কাউকে ক্লারিফিকেশন দিতে তোমার তোমার বাধ্য বাধ্য নয় তুমি নও মা বাবা সেই সিচুয়েশনটা ফেস করে এসেছে তুমি দেখেছো। তোমার যখন ফোর নাইনটি এইট এ কেস করা দ্যাট মিন সেই রাতের অকথ্য অত্যাচারের প্রমাণও নিশ্চয়ই এখন তোমার গায়ে যেভাবে ছিল সেগুলো প্রমাণগুলো তোমার কাছে এখন বর্তমানভাবে রয়েছে তাই এই কাপুরুষটা এই নোংরা মানুষটা যাতে মুক্তি না পায় ঈশ্বরের কাছে এবং সমাজের কাছে আমরা এই কামনাই করব। পরবর্তীতে অঙ্কনা রয় মুভ অন করে যখন ফিরত আসবে তাকে শুভ কামনা জানিয়ে সকলে তাকে ট্রোল না মেয়েটি নিজের লড়াইটা আমাদের সাথে শেয়ার করেছে কিছু অংশ মাত্র যদি প্রত্যেক দিন মানে জানুয়ারি থেকে নিয়ে প্রত্যেকটা মাসের ঘটনা বর্ণনা করতো শুধুমাত্র তো এই দুই মাস তার মায়ের কাছে রয়েছে তাহলে ভাবতে পারছ কি অবস্থা হতো যদি এমন কোনো এভিডেন্স এখন আমাদের সাথে শেয়ার করত তখন হয়তো গিয়ে মানুষ বিশ্বাস করত সত্যি অত্যাচার হয়েছে অবাক লাগে এই ধরনের পুরুষ মানুষগুলোকে তাদের মা বাবারা তাকে কিভাবে মানুষ করেছে কেমন মানুষ করেছে এদের রুচিতে কেমন ভাবে আটকায় না এগুলো করতে কি ধরনের মানুষ এরা মানে আমি হাইপার হয়ে গেছি আমি গায়ে হাত তুলে দিলাম তারপরক্ষণে আমি কি বললাম আমার উপর ভূতে ভর করেছে আমি ক্ষমা চাইছি মেয়েটির যেখানে কোনো দোষী নেই সংসার করতে চাওয়ার মনস্কতা নিয়ে একটা মেয়ে সংসার করতে গেছে মাত্র তিন মাসের আলাপে সেই মেয়েটি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে দেখে শুনে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে দেওয়া হয়েছে তারপরেও যদি এরকম পরিণতি হয় কোন মানে কোন বিয়েটাই তোমরা বিশ্বাস করবে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ কিছুতেই বিশ্বাস করা যায় না কার নিয়তিতে কি লেখা আছে সেটা একমাত্র ঈশ্বর জানে তবে একটা কথা অবশ্যই সাফর ততক্ষণ করো যতক্ষণ না তোমার আত্মসম্মানকে হানা হচ্ছে যতক্ষণ না তোমার কাঠামোকে অপমান করা হচ্ছে যে মুহূর্তেই এই দুটোর কোনো একটা হচ্ছে সেখান থেকে কোনো রকম ভাবে মানিয়ে না নিয়ে বেরিয়ে এসো একমাত্র সলিউশন তবে হ্যাঁ হাতে যথেষ্ট প্রমাণ রেখে কারণ আমাদের এই সমাজ প্রমাণ চাইবে আর সমাজকে প্রমাণ না করতে পারলে এই তো অঙ্কনা রয়ের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে মুখ লুকিয়ে বসে থাকতে হবে আর সেটা কোনো সলিউশন নয় চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা গাইজ দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে